কালো ধোঁয়ায় আচ্ছন্ন গড় পঞ্চকোট পাহাড়, নীরব প্রশাসন। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত নেতুরিয়া ব্লকের এক অন্যতম পর্যটন কেন্দ্র গড় পঞ্চকোট এখন কালো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। গড় পঞ্চকোটের সংলগ্ন স্পঞ্জ আয়রন কারখানা থেকে দীর্ঘদিন ধরে উঠছে কালো ধোঁয়া। সেই রাসায়নিক মিশ্রিত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ গড় পঞ্চকোট পাহাড়। পাহাড়ের উদ্ভিদ যেমন নষ্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এলাকায় বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ। অথচ প্রশাসনের নাকের ডগায় দিন দিন বেড়েই চলেছে এই বিষাক্ত ধোঁয়ার কারবার। শুধু তাই নয়, কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত জল, যার ফলে এলাকায় চর্ম রোগে ভুগছে এলাকাবাসী। কারখানা থেকে গরম ছাই চাষযোগ্য জমির পাশে ফেলে দেওয়ায় জমির ফসল নষ্ট অথবা বিষাক্ত হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ হচ্ছে রোগগ্রস্ত। গড় পঞ্চকোট পাহাড়ের কোলে রয়েছে দীর্ঘ পুরাতন ঐতিহ্যবাহী শিব মন্দির বীরিঞ্চিনাথ ধাম। সেই মন্দির যাওয়ার রাস্তাটি কারখানার পাশ দিয়ে যায়, কিন্তু ওভারলোড যানবাহন চলাচল করায় বেহাল অবস্থা হয়েছে রাস্তাটি। এ বিষয়ে নেতুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার কাছে অভিযোগ এসেছে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, কখনো দিনের বেলা আবার কখনো রাতের অন্ধকারে এই কারখানা থেকে নির্গত হয় রাসায়নিকযুক্ত কালো ধোঁয়া। এলাকাবাসী জানিয়েছেন, প্রশাসন সবকিছুই জানে, অনেকবার আন্দোলনও করা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে এই কালি কারখানা থেকে নির্গত হবে না, ছাকনি লাগানো হয়েছে, কিন্তু কয়েকদিন পর আবারও দেখতে পাওয়া যায় সেই কাল বিষাক্ত ধোঁয়া। লাভের অংশ বাড়াতে গিয়ে এলাকার সাধারণ মানুষজনকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে দিনের পর দিন কারখানা কর্তৃপক্ষ। কালো কালি তো কি কি ক্ষতি হয় আপনাদের? চাষবাস ক্ষতি হয়েছে, ছাগল মরে গেছে। মানুষের কি ক্ষতি হয়? মানুষের ডাল ঢুকলে কিছু তো জমে গেলে ক্ষতি হতে পারে, এখন তো বোঝা যায় না। রাস্তাটা ওইভাবে করেছে, তা কী করবো বলে, আমরা অনেকবার আন্দোলন করেছি পলিউশন নিয়ে, কিন্তু ওই যখন পলিউশন হয়েছে পলিউশনটা কম ছাড়বে, চালে লাগানো হয়েছে বলবে, জল দেওয়া হয়েছে পড়তে কারো বেশি। তারপর আবার হয়, আর যেদিন বর্ষা চড়ে এলো তখন সেদিন বেশি করে ছাড়তে পারে, না হলে এরকম কম ছাড়ে। ভোরবেলায় সব মানে পরিষ্কার দেখা যায় না, অন্ধকার, কালো গাছপাত সব ময়লা বোঝায়, ফসলও হয় না। তো এত এত কালো যে দেখা যায় ভোরবেলায়, তো এই কালোটা হয় কী করে? ওই কারখানার থেকে যে ডাস্ট উঠছে, সে ডাস্টটা জলের মধ্যে পড়ছে, জলের মধ্যেও মানে ওই ডাস্টটা জলটাকে ময়লা করছে, ফসলও নষ্ট হচ্ছে, ফসলও নষ্ট হয় এইভাবে প্রায় মানে মানুষের হয়। কি হয় এই রোগ? মানে এরকম পানি কষ্ট পায়। ওটা কী মনে হচ্ছে, কিসের জন্য হচ্ছে? ওটা মনে হয় এই ডাস যে উড়ছে ওর জন্যে, এইভাবে অনেকে মানুষ ক্ষতি হয়ে যাচ্ছে। তো প্রশাসন থেকে কোনো কিছু স্টেপ নেয় না? না না, প্রশাসন থেকে তো কিছু নেয় না। কী নাম আপনার? আমার নাম প্রতীক বাহারি, প্রতীক বাহারি। এটা হচ্ছে মেনলি ধোঁয়া, এগুলো ডাস্ট, এগুলো হলে মেনলি আমাদের লাংসে যাচ্ছে, মানে শ্বাসকষ্ট হতে পারে, ওটা দিয়ে পরবর্তীকালে মানে আপনার ইভেন অনেক রকম আছে, ইভেন টিবি হতে পারে, অনেক রকম অ্যালার্জি হতে পারে, এগুলো হবে, আরও আছে নানা অনেক রকমই হতে পারে। আচ্ছা, এখানে মানে নেতুরিয়াতে আপনাদের শ্বাসকষ্টজনিত রোগ বা টিবি কোনটার সংখ্যা সবথেকে বেশি? আচ্ছা, আমাদের ব্লকে শ্বাসকষ্ট সিওপিডি এর কাজ যেটা বলে ওই পেশেন্টগুলো অনেকই পাওয়া যায় আমাদের, আর যারা কারখানাতে কাজ করছে ওরা হচ্ছে বুক ব্যথা নিয়ে, চেস্ট পেন নিয়ে, এগুলো অনেক আসছে, ওদের দেখা গেছে কি মানে ওই আপনার টিবি রোগ, এগুলো এই ধারণার রোগগুলো একটু বেশি হচ্ছে। নেতুরিয়া ব্লকে আমাদের টিবি সংখ্যা আছে, মোটামুটি মাসে 5-7 নতুন পেশেন্ট ধরাই পড়ছে আমাদের এই নেতুরিয়া ব্লকে। আপনার নাম? আমার নাম আছে ডক্টর সন্তোষ কুমার প্রসাদ। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।